স্কুল পরিদর্শনে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা শুক্রবার সাগরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন বিধানসভার শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কালীপদ মণ্ডল সহ অন্যান্য সদস্যরা। স্কুলের পরিকাঠামো থেকে মিড ডে মিলে খাবারের গুণমান সহ সবকিছুই খতিয়ে দেখেন তারা। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। সাগরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শনে বিধানসভার শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কালীপদ মণ্ডলের নেতৃত্বে এক টিম এদিন স্কুলে আসেন। বৃহস্পতিবার তারা তিন দিনের মুর্শিদাবাদ জেলা সফরে এসেছেন। এই তিন দিন তারা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পাশাপাশি বিএড কলেজও পরিদর্শন করছেন। শুক্রবার এই টিমের সদস্যরা একটি সীমান্তবর্তী এলাকায় সাগরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষক শিক্ষিকাদের সাথে তারা বৈঠক করেন, স্কুলের পরিকাঠামো থেকে মিড ডে মিলের খবরাখবর নেন, স্কুলের রেজাল্ট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। আগামী দিনে এই স্কুলের মানোন্নয়নে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও পরামর্শ দেন। ট্রান্সফার হওয়ার ফলে অনেক স্কুলের টিচার স্ট্রেংথটা কমে গেছে। পড়াশোনার ক্ষেত্রে ওই একটাই অভিযোগ, পড়াশোনার ক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে। এখানে মিড ডে মিল একটা প্রবলেম আছে, জায়গা না থাকার ফলে মিড ডে মিল ডাইনিং রুমটা করা সম্ভব হচ্ছে না, নাহলে এখানকার রেজাল্ট অত্যন্ত স্যাটিসফ্যাক্টরি আমি যা দেখলাম। আর একটা প্রবলেম আমরা অনুরোধ করলাম যে সায়েন্স টিমটা যাতে খোলা হয়। এদিন পরিদর্শন কমিটির কাছে স্কুলের পক্ষ থেকে বিদ্যালয়ে শিক্ষকের অভাবের বিষয়টি তুলে ধরা হয়। সমস্যা আমাদের স্কুলে সেটা হচ্ছে শিক্ষক প্রবলেম। আমাদের মন যে আমাদের যে টিচার চলে গেছে ট্রান্সফার হয়ে উচ্চশ্রীতে, সেখানে 13 জন মতন চলে গেছে, ফলে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে পড়াশোনা স্কুল চালাতে। এবং অনেক সময় যেহেতু গার্লস স্কুল আমাদের, সেহেতু অনেকেই সিসিএল বা ম্যাটার্নিটি লিভে থাকে, তখন আমাদের খুব অসুবিধা হয় ইউনিটগুলো একসাথে করে তখন আমাদের ক্লাস চালাতে হয়। মেন সমস্যা আমাদের টিচিং সমস্যা।